31 নাইটের নিরাপত্তায় র‍্যাব ত্রিমাত্রিক বাহিনী হিসেবে কাজ করবে বলে জানিয়েছেন আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ। তিনি বলেন, জঙ্গিবাদ সন্ত্রাসী হামলার কোনো হুমকি না থাকলেও সেসব বিবেচনায় নিয়ে নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে। 31 নাইটকে ঘিরে পোশাকে এবং সাদা পোশাকে কাজ করবে র‍্যাব। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে যাতে কেউ গুজব ছড়িয়ে সহিংসতা করতে না পারে সেদিকে বিশেষ নজরে রাখার কথাও জানান আশিক বিল্লাহ। উন্মুক্ত কোনো স্থানে আনন্দ উৎসব না করে সকলকে বাড়িতে নতুন বছর উদযাপনের অনুরোধ জানান তিনি। সাধারণ মানুষের নিরাপত্তায় দেশব্যাপী নিরাপত্তা বলয় তৈরির কথা জানিয়েছেন র‍্যাব কর্মকর্তা। এবারই প্রথম র‍্যাব ত্রিমাত্রিকভাবে 31কে আইনশৃঙ্খলাকারী বাহিনীর দায়িত্ব পালন করার জন্য বদ্ধপরিকর। প্রথম যে ধাপ সেটি হচ্ছে সাদা পোশাকে র‍্যাবের সদস্যরা প্রত্যন্ত অলিতে গলিতে অবস্থান করবে। তৃতীয় পর্যায়ে আমরা আমাদের সাইবারে অর্থাৎ আমরা সকল সামাজিক যোগাযোগের মাধ্যমে 31কে কেন্দ্র করে কোনো ধরনের জঙ্গি আশঙ্কা, কোনো ধরনের নাশকতার পরিকল্পনা, এই সকল বিষয়ে র‍্যাবের সাইবার মনিটরিং টিম কাজ করবে।